হ্যালো পাবজি আবার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন এবং আশা করছি অনেক হ্যাপি মুডে আছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এডিএস এবং সেন্সিটিভিটি। তো আপনারা যারা পাবজি খেলেন, আপনারা জানেন যে এডিএস অ্যান্ড সেন্সিটিভিটি কতটা ইম্পর্টেন্ট পাবজির জন্য। তো বাই দ্য ওয়ে, সেন্সিটিভিটি এই ওয়ার্ডটা প্রোনাউন্স করতে আমার একটু কষ্ট হচ্ছে। যদি ভুল কোনো কিছু আমি প্রোনাউন্স করে ফেলি তাহলে মাফ করবে। তো আপনার কাছে যদি পারফেক্ট সেন্সিটিভিটি না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রো প্লেয়ার হতে পারবেন না। অর্থাৎ প্রো প্লেয়ার হতে হলে আপনাকে অবশ্যই আপনার একটা পারফেক্ট সেন্সিটিভিটি নিয়ে আসতে হবে। তো সেই পারফেক্ট সেন্সিটিভিটি কীভাবে নিয়ে আসবেন? এখন ধরুন আমি আপনাদেরকে একটা সেন্সিটিভিটি দেখিয়ে দিলাম, সেক্ষেত্রে আপনি যদি হুবহু আমার মতো করে আপনি কপি করে ফেলেন, তারপর আপনি গেম খেলতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনাকে একটা সেন্সিটিভিটি নিয়ে আসতে হবে, অর্থাৎ এডিএস সেটি নিয়ে আসতে হবে এবং আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার পর আপনার যেই সেন্সিটিভিটি আসবে সেটা আপনাকে গেম খেলতে ইউজ করতে হবে। সেক্ষেত্রে দেখবেন আপনি একটা বেটার রেজাল্ট পাবেন এবং প্রো হয়ে যাবেন, এবং আপনার কাছে একটা পারফেক্ট সেন্সিটিভিটি চলে আসবে। এবং যখন একটা এনিমি যাবে, এখন ধরুন আপনার কাছে আছে রেড ডট, তো রেড ডট দিয়ে আপনি খুব ইজিলি কিল করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনি পারফেক্ট সেন্সিটিভিটি নিয়ে আসতে পারবেন। তো আমি ইউজ করছি, অর্থাৎ আমি DP28 এবং Mini 14, এই দুটি গান আমার কাছে এই মুহূর্তে আছে। তো আমার DP28-এ রেড ডট আছে, ওকে, তো রেড ডট আছে। তো এখন আমি এখানে আপনাদেরকে প্র্যাকটিস করে আমি পারফেক্ট একটা সেন্সিটিভিটি দেখিয়ে দিচ্ছি। তো আমার আগের যে সেন্সিটিভিটি আছে সেটা আমি এখন সরিয়ে দিচ্ছি। সেটিংসে গেলাম, এখানে দেখুন সেন্সিটিভিটি, তারপর এখান থেকে আমি হাই দিলাম। তো অবভিয়াসলি সবসময় আপনি হাইয়ে রাখবেন, হাই থেকে আপনি প্র্যাকটিস করবেন। আপনি প্রো হতে হলে অবশ্যই হাই রাখবেন, ওকে। এবং এইসব কিছু আপনি রেখে দেবেন, তারপর একটু নিচের দিকে যাবেন, এখানে দেখুন রেড ডট। তো এখন আমার কাছে যেহেতু রেড ডট আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু। যেমন ধরুন এই হচ্ছে 10 মিটার, ওকে, এই জিনিসটা দেখুন আমি এখানে শ্যুট করব, ওকে। তো আমার, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারফেক্ট সেন্সিটিভিটি হচ্ছে না, তো পারফেক্ট এইমিংটা হচ্ছে না। তো এখন আমি এই জিনিসটা শ্যুট করি, তো দেখতে পাচ্ছেন যে এখানেই হচ্ছে না। তো তার জন্য আপনি সেটিংসে যাবেন, ওকে, আপনি সেন্সিটিভিটিতে যাবেন, সেন্সিটিভিটি, সরি গাইস, এই ওয়ার্ডটা প্রোনাউন্স করতে আমার একটু কষ্ট হয়, জানি না কেন। তো এখন রেড ডট আপনার আছে 60%, ওকে। তো আপনি নিয়ে আসবেন 41, ওকে। তো এখন 41-এ আমি আমার রেড ডটেরটা নিয়ে আসলাম, এখন দেখি ওয়াও। তো এখন পারফেক্ট একটা এইমিং হচ্ছে আমার, না? তারপর এখানে আমি দেখবো, এখানে আমরা দেখবো, ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্ট একটা এইমিং হচ্ছে, এবং তো আর একটু বেটার হলে ভালো হয়। তো সেক্ষেত্রে আপনি আবার সেটিংসে যাবেন, তারপর সেন্সিটিভিটি, এবং সেন্সিটিভিটি থেকে আপনি একটু নিচের দিকে যাবেন। তো এখানে দেখুন এডিএস সেন্সিটিভিটি, তো এডিএস সেন্সিটিভিটি এখানে রেড ডট 60%, আপনি এই জিনিসটাকে নিয়ে 42, এখন দেখুন ওয়াও। তো এখন আমার এইমিংটা একদম পারফেক্টলি হচ্ছে, ওকে। যেমন আমরা একটু একটু এই জিনিসটা এইম করি, সো দেখতে পেলেন বন্ধুরা এখন কিন্তু আমার একটা পারফেক্ট এইমিং হচ্ছে। রেড ডটটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমি আমার সেন্সিটিভিটির মাধ্যমে আমি কিন্তু কন্ট্রোল করতে পারলাম। এবং আপনাকে অবশ্যই অবশ্যই অনেক প্র্যাকটিস করতে হবে, যদি আর প্র্যাকটিস না করার সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ হবে না, ওকে। তো এখন আমরা এই রেড ডট থেকে এখন আমরা চলে যাই 2x-এ। তো এখন আমার কাছে কিন্তু 2x
আছে, ওকে স্কোপ আছে। তো এখন আমি এই জিনিসটাকে একটু এইম করি এবং এখানে জিনিসটাকে, তো আমার কিন্তু পারফেক্ট এইমিংটা হচ্ছে না, ওকে। তো সেক্ষেত্রে আপনি আপনার সেটিংসে যাবেন, সেটিংস থেকে সেন্সিটিভিটি, তারপর এখান থেকে আপনি একটু নিচের দিকে যাবেন, এখানে দেখুন 2x, তো এই জিনিসটা আপনি কাছে আপনি নিয়ে আসবেন 25। তো 25-এ যখন আপনি নিয়ে আসবেন, দেখুন এখন মোটামুটি আমার কিন্তু একটা পারফেক্ট এইমিং হচ্ছে। তারপর একটু দূরে যখন আপনি একটা এনিমিকে এইম করতে যাবেন, ঠিক তো একটু হচ্ছে না, তো আপনি আবার সেটিংসে যাবেন, তারপর আপনাকে যেতে হবে এডিএস সেন্সিটিভিটি। তো এডিএস সেন্সিটিভিটিতে যাবার পর এখানে আপনার 2x 36, ইনশো আপনি নিয়ে আসবেন, রেখে দিবেন 28-এ। তো এখন আমরা দেখি যে আমাদের এইমিংটা পারফেক্ট হচ্ছে কিনা। ওয়া, তো একদম পারফেক্ট আমার এইমটা। সো এগেইন, তো বন্ধুরা বুঝতেই পারতেছেন যে এডিএস এবং সেন্সিটিভিটি কতটা ইম্পর্টেন্ট পাবজির জন্য। সো গাইস, তো এরকম আপনি আপনার একটা পারফেক্ট এডস অর্থাৎ পারফেক্ট একটা সেন্সিটিভিটি নিয়ে আসবেন আপনি। তো আমি রেড ডট এবং 2x দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি আপনার সেন্সিটিভিটি নিয়ে আসতে পারেন। তো এভাবে আপনি প্রত্যেকটা স্কোপ প্র্যাকটিস করে এবং সেন্সিটিভিটি কমিয়ে আপনি আপনার পারফেক্ট একটা সেন্সিটিভিটি নিয়ে আসবেন, ওকে। তো আমি সব দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এবং আপনি যদি চান সব স্কোপ দেখাতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটা আপনার কাছে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।